আজ আমি আপনাদের আটা ও সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথম একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। বড় চামচের এক চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি গুঁড়ো মশলাগুলো এক চামচের চার ভাগেরও কম করে দিচ্ছি, তাই অল্প পরিমাণ করে বলে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশে প্রায় 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপে 1 কাপের মতন জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1 চামচের 3 ভাগের 1 ভাগ। অল্প একটু চিনিও দিয়ে দিলাম, এটা খেতে বেশ ভালো লাগবে। লবণ ও চিনিটা খুব ভালো করে মিশে নিতে হবে, আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। লবণ ও চিনিটা খুব ভালো করে মিশে গেছে। এবার আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই আটা নিয়েছি। আটাটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, ফ্লেমটা লোতে রাখতে হবে। লো ফ্লেমে আটাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নরম করে ডো বানানো যাবে না। এইভাবে শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম, এবার ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করা ছিল, ম্যাশ করাও ছিল। আলু সেদ্ধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ আলুটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের থেকে নামিয়ে নিতে হবে। হাত দেওয়া যাচ্ছে, এরকমই গরম আছে। এই অবস্থায় খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আর ডোটি রেডি করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিলে ডোটা রেডি হয়ে যাবে। এই সময় অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প একটু কুচানো ধনে পাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই আমি এখানে কুচানো ধনে পাতাটা দিয়েছি। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। এখন একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর চপিং বোর্ডে আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করা ছিল। এবার লেচিটাকে এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, এরকমই মোটা করে বেলে নিতে হবে। আর বাকিগুলোকে একইভাবে বেলে নিয়েছি। অল্প একটু তেল নিয়ে নিতে হবে, আর এইভাবে মোটা করে বেলে নিতে হবে। এবার এইগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার আপনারা ভাজার সময় একটা করেও ভাজতে পারেন, আর না হলে এইভাবে বেশ কয়েকটা একসঙ্গেও দিয়ে দিতে পারেন। তারপর গরম তেলটা ছিটিয়ে নিতে হবে, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়, আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। ফ্লেমটা মিডিয়ামেই আছে, মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা হাইতে রাখা যাবে না, তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার আমি এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নিয়েছিলাম, এখন একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।